সাহায্য প্রার্থনা করবি। এবার আসছে পৃথিবীর জমিনে মোমেন ব্যক্তি কি করবে? সাহায্য প্রার্থনা করবে কার কাছে? জোরে বলো, আল্লাহর কাছে যদি সাহায্য প্রার্থনা চান তাহলে কেন কোনো মাজারে গিয়ে আপনারা ভিক্ষা চান ডাইরে? শুনে রেখে দিন, কোন মাজারে গিয়ে, কোন মাজারে গিয়ে, পীরের মাজারে গিয়ে খবরদার ডাইরেক্ট আপনি চাইতে পারবেন না। চাইবো আল্লাহর কাছে, ওই আল্লাহর ওলির ওসিলা দিয়ে। জোরে বলুন, কিছু বুঝতে পারছেন আমার বাদ? আপনি খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে কোনদিন বলতে পারবেন না, খাজা বাবা আমার ছেলে দাও মেয়ে দাও, ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা ওয়াজ যুকুর আও ইযাও বিযুবু যুকুরান ওয়া ইনাসা ওয়া ইয়াজালু মান ইয়াশা ওয়া কিমা 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন সূরার নাম সূরায়ে শোরার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আসমান পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ, যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। ইয়াহুলি মাইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে শুধু কন্যা দান করি। নেই একটা লোকের চারটে মেয়ে ছেলে হয়নি, ওয়াহুলি মাইয়াশাউ যুকুর, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র দান করি। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র কন্যা উভয়ে দান করি। আবার আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র কন্যা থেকে বঞ্চিত করে বাধা করে রাখি। তাহলে বাবা, সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি বস্তুর কাছে কেন আপনি সন্তান চাইবে? আল্লাহ পাক বলে ইস্তাইনু, সাহায্য প্রার্থনা করবি কার কাছে? এই জন্য মোনাজাত যখন করবেন দোয়া কবুল হওয়ার পাঁচটা শর্ত আছে। কয়টা শর্ত? আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝবো কি করে? আল্লাহর নবী বলেন, দোয়া কবুল হওয়ার পাঁচটা শর্ত আছে। ও আমার সাহাবী, এই পাঁচটা শর্ত যদি তোমার ভিতরে থাকে তোমার দোয়া আল্লাহ কবুল করবে, আর পাঁচটা শর্ত যদি তোমার ভিতরে না থাকে তোমার দোয়া আল্লাহ দরবারে কবুল হওয়া মুশকিল আছে। এক নাম্বার শুনে রেখে দিন ও প্রিয় শ্রোতা মণ্ডলী, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষদের কাছে বলে যাচ্ছি, এক নাম্বার হলো দোয়া যখন চাইবেন, আল্লাহ রাসূল বললেন দোয়া যখন চাইবে সর্বপ্রথম হালাল খাবার খেয়ে দোয়া চাইতে হবে। হালাল খাবার খান তো, এত সহজ দোয়া করলে কবুল হয়ে যাবে? পীর সাহেব দোয়া করলে কবুল হবে না যদি হারাম খেয়ে পীর সাহেব দোয়া করে, মুফতি সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব যদি হারাম খাবার খেয়ে দোয়া চায় ও দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এক নাম্বার শর্ত হলো কি করতে হবে? হালাল খাবার খেতে হবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। দুই নম্বর পারা 4 নম্বর পিছা 14 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা আল কোরআন, কোরআন জানিয়ে দিয়েছে, ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল যেগুলো তোরা ভক্ষণ করবি, হারাম খাবারগুলো কখনোই খেতে যাবি না। দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল খাবার খেয়ে দোয়া চাইতে হবে। দুই নাম্বার হলো দোয়া যখন চাইবে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইবে। কিছু বুঝতে পারছেন বাপরা? আদম আলাইহিসসালাম যখন গন্ধম ফল খেলেন, আদম তো আল্লাহকে বলতে পারতেন, আল্লাহ শুধু আমার গোনাটা মাফ করো। আহারে আদম নবী কি বলেছিলেন? আল্লাহ আমাদেরই গোনাকে মাফ করে দাও। এই জন্য দোয়া যখন চাইবেন সকলের জন্য দোয়া চাইবেন। তাহলে তিনটে শর্ত হলো, এক নম্বর হালাল খাবার খেয়ে দোয়া চাইতে হবে, দুই নম্বর আল্লাহর কাছে চাইতে হবে, তিন নম্বর হলো কি?
সকলের জন্য চাইতে হবে। চার নাম্বার হলো কি, নবী আমার বললেন দোয়া যখন চাইবে, নবী মুহাম্মাদের উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে, ইন্না দুয়া মাউকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিকা। আল্লাহ নবী বলেন তোমরা যে দোয়া চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে, ওই দোয়াকে নিচেও উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নাবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। পাঁচ নাম্বার হলো দোয়া যখন চাইবে মনে মনে এই বিশ্বাস রাখবে আমার দোয়াটা আল্লাহ শুনছে। আন্তা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী বলেন তোমরা এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, যদিও তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাকা নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। এই পাঁচটা শর্ত, তাই আল্লাহ পাক বলেন ইস্তাইনু সাহায্য প্রার্থনা করবি। কিভাবে চাইবি, কত রকমের সাহায্য প্রার্থনা করবি শুন। আল্লাহ বলে সবরের মাধ্যমে, এই সবর শব্দটা কোরআনে 104 জায়গায় আছে। কয় জায়গায়? কি সবর করেছেন আপনারা বলুন দিন দেখি, আমরা কি সবর করেছি? লকডাউনে ইনকাম বেশি হতো, ইনকামটা কম হয়েছে, এই তো নাকি? এই লকডাউনে না খেতে পেয়ে মারা গেছে এমন কোন এই কাশ্মীর এলাকায় খবর শুনেছে, শুনেছেন? নেই। শুনে গেলি? আল্লাহ বলে বান্দা শোন সবর কি তোরা করেছিস? আল্লাহ রাসূল বলেন পৃথিবীর জমিনে সব থেকে বেশি কষ্ট পেয়েছে, বেশি কষ্ট বালা মুসিবত এসেছে নবীদের উপরে, নবীদের মতো তোরা কেউ কষ্ট পাস নাই। এক নাম্বার হলো তোদের আদি বাপ আদম নবী, তাই তো? আদম নবী বেচারা গম গম ফল খাওয়ার কারণে 350 বছর তার চোখের পানি ফালালাম, কত বছর? আল্লাহ বলে তোদের দ্বিতীয় বাপ আদমে সানি বলা হয়, নূহ নবী 950 বছর বেঁচেছিল, কতদিন? 950 বছর বেঁচেছে। সেই 950 বছর বাঁচার পর গ্রামের লোকেরা রাস্তায় বেরোলে বেচারা খালি গলা টিপে ধরত, নূহ নবী খালি গলা টিপে ধরত। একদিন নূহ নবী মানুষদেরকে হেদায়েতের বাণী বলছে, ওনার স্ত্রীকে বলছে তুমি একটু ইসলামকে মেনে নাও। স্ত্রী ইমান আনলো না নবীর প্রতি, দুটো নবীর স্ত্রী ইমান আনেনি, শুনে রেখেছেন? দুটো নবীর স্ত্রী, সেটা হলো কে? নূহ নবীর স্ত্রী আর লূত নবীর স্ত্রী। নূহ নবীর স্ত্রীর নাম ছিল ওয়াহিলা আর লূত নবীর স্ত্রীর নাম ছিল ওয়াইলা। লূত নবীর জামানার লোক কি করত? লাবাতাত করত, ছেলে ছেলে বিবাহ করত, মেয়ে মেয়ে বিবাহ করত। লূত নবীর জামানার লোক এখন সমকামিতা বৈধ করলো, কিন্তু সমকামিতা আজ থেকে কয়েক হাজার বছর আগে এক নবীর জামানার মানুষেরা করত, সেই নবীটার নাম ছিল লূত নবী। লূত নবীর কমের মানুষরা যখন এইরকম ছেলে ছেলে বিয়ে করতে লাগলো, লূত নবী একদিন বলছে, গ্রামের লোকেদের বলছে, আরে আমার মেয়েরা আছে গ্রামের মহিলাদের পুরুষরা বিবাহ কর, ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে, কি অভদ্র জিনিস। গ্রামের লোকেরা বলল তোমাকে আর বেশি বকতে হবে না। তখন লূত নবীর স্ত্রীকে বলল, দেখো তুমি কি বলছো গো? তখন বলে তোমার মাথা মারতে হবে না। তখন করলো কি, আল্লাহ পাক দুইজন ফেরেশতা পাঠিয়েছিল, পাঠিয়ে করলো কি, ওই জায়গাটাকে পুরো ভূমিকম্পে ঢুকিয়ে দিল। লূত নবীর স্ত্রী নবীর প্রতি ঈমান আনে নাই আর নূহ নবীর স্ত্রী নবীর প্রতি ঈমান আনে নাই। এজন্য বাংলা একটা কথা আছে, খারাপ ভাববেন না, পীর মানে না গা, পীর মানে না মা, পীর মানে না জুরু, পীর মানে না গরু, পীর মানে না মা। মা কোনোদিন, তুমি যত বড় পিসাব হও না কেন, তোমার মা কোনোদিন ছেলেকে পিসাব বলে মেনে নেবে না। পীর মানে না মা,
পীর মানে না গা, গ্রামের লোক সহজে তোমাকে পিসাব বলে মেনে নেবে না। যদি জিজ্ঞাসা করে বলো কার বেটা, অমুকের বেটা, ঠিক না মেটি? পীর মানে না জুরু, জুরু মানে বউ। বউ কোনোদিন সহজে তার স্বামীকে পিসাব বলে মেনে নেয় না। যদি আমার স্ত্রীকে গিয়ে বলেন ভাবি যান ভাই জানোর আওয়াজ খুব ভালো লাগে, আমার স্ত্রী কি বলবে জানেন? ভাই মালটাকে আমি খুব ভালো চিনি, কি জিনিস কিছু বুঝতে পারছেন? আর পীর মানে না গরু, ঘুতনো গরু হলে যত বউ পিসাব হোক না কেন দেবে ঘুতিয়ে, খারাপ সেন্স নেবেন না। যাই হোক, এইটার ব্যতিক্রম করে দিই। পৃথিবীর সব জিনিসের ব্যতিক্রম আছে, ঠিক না বেটি? এই প্রবাদের ব্যতিক্রম হলো কি জানেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের বাণী প্রচার করলেন, সর্বপ্রথম মহিলাদের মধ্যে তার স্ত্রী আম্মাদান খাদিজাতুল কুবরা ইসলাম প্রচার করে নবীকে নবী বলে মেনে নিলে। চলো চলো চলো, তাই আল্লাহ পাক বললেন কি সবর তোরা করেছিস যে বান্দা একবার লক্ষ্য করে দেখ, ইস্তাইনু বিসবরি ওয়াসসালাম, কি তোরা সবর করলি? তোদের একটা নবী, নাম হলো তার ইব্রাহিম খলিলুল্লাহ, নমরুদ বাদশা তাকে করলো কি আগুন কুণ্ডে ফেলে দিল, সবরের পরীক্ষা নিলাম তার কাছ থেকে। শুধু তাই নয়, তাকে বললাম ইব্রাহিম তুমি আমাকে কত ভালোবাসো, দেখি তোমাকে পরীক্ষা করব। বলে কি আল্লাহ? বলে অন্তরের মহব্বতের জিনিসটা তুমি আমার আত্মায় উৎসর্গ করো। কালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুরু মাযা তারা। কালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। 23 নম্বর পারা তাম্বার পৃষ্ঠার 12 নম্বর লাইন সূরার নাম সূরায়ে সফফাতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইব্রাহিম নবী একদিন স্বপ্নে দেখে ছেলেকে বলছে ঘুম থেকে উঠে। ইব্রাহিম নবীর দুটো স্ত্রী, একটা স্ত্রীর নাম ছিল সারা, আরেকটা স্ত্রীর নাম ছিল হাজেরা। হাজেরার ছেলের নাম হলো ইসমাইল, আর সারার ছেলের নাম ছিল ইসহাক নবী। ইসহাক নবীর ছেলের নাম হলো ইয়াকুব নবী, ইয়াকুব নবীর ছেলের নাম হলো ইউসুফ নবী। রাতের বেলা স্বপ্ন দেখলাম যেন আমি তোর গলায় ছুরি চালাচ্ছি, কুরবানি করছি, তুই রাজি আছিস? ছেলে বলছে কত সুন্দর ছেলে দেখুন, কত ভাগ্যবান ছেলে আর কত ভাগ্যবান বাপ দেখুন। বলছে ওগো আব্বাজান, আপনাকে যিনি স্বপ্ন দেখিয়েছেন তার হুকুমটাকে আপনি পালন করুন আর সবর করুন, সবরের মাধ্যমে আমাকে পেয়ে যাবে। আর এখনকার বাপগুলো যদি রাতের বেলা ওয়াজ শোনার পরে সকালবেলা যদি ছেলেদের ডেকে বলি ও আমার আব্দুল গব্বর, আব্দুল জব্বর, আব্দুল করিম, আব্দুল গফুর, এদিকায় বাবা চার ছেলে, আব্বাজান কি হয়েছে বলো? বলে বাবা উলুবেড়িয়ায় চারটে বড় বড় দোকান ছিল, আজকে রাতে স্বপ্ন দেখলাম ওই চারটে দোকানে বিক্রি করে দিয়ে আমি হজে চলে গিয়েছি। তখন ছেলেগুলো বলবে এর মা এ তাবিজ কর, তার মাথা পাগলা হয়ে গেছে, চল তাবিজ কর, তাই না? ভাববেন বাড়িতে গিয়ে আল্লাহ বলে কেমন সবরকারী বলেন, অসুবিধা আপনাদের, আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ বলে সবর কাকে বলে একবার লক্ষ্য করে দেখ, নবীটার নাম হলো ইয়াকুব নবী, তার কলিজার টুকরা সন্তান ইউসুফকে ভাইরা করলো কি, ভালো করি তাকে কুয়ায় ফেলে দিল, কুয়ায় ফেলে দিয়ে করলো কি, হযরত ইউসুফ নবীর গায়ের জামাটা কিনে রক্ত মাখিয়ে সে বলছে কি, ফাকালা হুজিবু, আব্বা জান ইউসুফ ভাইকে আমরা করেছিলাম কি, একটা জায়গায় রেখে আমরা একটু খেলাধুলা করছিলাম, হঠাৎ নেকড়ে বাগিয়ে তাকে খেয়ে ফেলেছে। হযরত ইয়াকুব নবী বুঝতে পেরে বলছে আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। ইউসুফ ইয়াকুব নবী চিন্তা করলেন আমার বাচ্চা ইউসুফকে তো বাগিয়ে খায়নি, এরা তাকে ফেলে দিয়ে আর জামাতে রক্ত বাঁচিয়ে এখানে নিয়ে এসেছে,
কিরকম সবর দেখুন। এবার বহুদিন হয়ে যায়, ইউসু ইয়াকুব নবীর ছেলের ভালোবাসায়, ইউসুফের ভালোবাসায় কেঁদে কেঁদে চোখ বন্ধ হয়ে যায়। পরে যখন ইউসুফ নবী মিশরের বাদশা হলেন, বাদশা হওয়ার পরে যখন বাপিকে ফিরে পেলেন, ইউসুফ নবীর গায়ের জামা যখন পাতানো হলো, ইউসুফ নবীর গায়ের জামা যখন ইয়াকুব নবীর চোখে লাগানো হলো, আমার আল্লাহ আবার ইয়াকুবের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন। তাহলে ছেলে যেদিন চলে গিয়েছিল সেই দিন থেকে ফেরা পর্যন্ত কতটা সবর করেছে এবার লক্ষ্য করুন। উনি সবর করে, সবরকারী উনি। আর একটা সোয়াল্লাহ বলে, তোরা কি সবর করিসরে? তোদের আর একটা নবী নাম হলো তার ইসমাইল। লক্ষ্য করে দেখ, যেদিন ইসমাইল নবী জন্মগ্রহণ করলেন, ইসহাক নবী আর ইসমাইল নবী ছোট বড় কে বড় কে ছোট শুনে নিন, ইসমাইল নবী ছিলেন ইসহাক নবীর থেকে 14 বছরের বয়সে বড়। কত 14 বছরের বয়সে বড়, এই জন্য বাপের পরে সম্মান হলো বড় ভাইয়ের। কার বাপের পরে সম্মান? কার বড় ভাই? তার কোরআন থেকে দলিল দিচ্ছি, কোরআন পাকের যেখানেই আপনি পড়বেন সেখানে লেখা আছে, ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। আল্লাহ পাক ইব্রাহিম হলো বাপ, ইব্রাহিমের বড় ছেলের নাম ছিল ইসমাঈল, তারপরে ইসহাক নবী। এখান থেকে প্রমাণ হয়ে যায় বাপের পরে স্থান হলো বড়। ব্যাটার জোরে বলো, কোন জায়গায় পাবেন না ওয়া ইব্রাহিম ওয়া ইসহাক, যেহেতু 14 বছরের ছোট বড়। চলো চলো চলো, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যেদিন পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করলেন, ইসমাঈল নবীকে দিয়ে বাচ্চা ইসমাইলকে নিয়ে ইব্রাহিম করলেন কি, হাজিরাকে নিয়ে চলে গেলেন, কোথায় মক্কায় রেখে চলে গেলেন। এত কষ্টের ভিতর দিয়ে রেখে দিয়েও তাকে করলেন কি, হযরত ইসমাঈল আলাইহিসসালাম যখন একটু বড় হলেন, বাপ ইব্রাহিম করলেন কি, বাপ বাবা মিনয় কাবা শরীফের দ্বিতীয়বারে আবার সংস্কার করেছিলেন। কি সবর তোরা করেছিস, মরুভূমি এলাকায় কিছু ছিল না রে, সেই মাসুম বাচ্চা ইসমাইলকে রেখে আমি চলে গিয়েছিলাম ইব্রাহিম, তোরা সামান্য সবর করেছিস। যে 6টা মাস তোদের কারবার ভালো চলে নি, 6টা মাস তোদের ভালো ইনকাম হয় না বলে তাই তোরা এত মেঘে পড়লি উম্মতে মুহাম্মাদি। কি সবর তোরা করেছিস, নবী তার নাম হলো আইয়ুব নবী। কি নাম? কি নাম? আইয়ুব নবী। 18টা বছর, 18টা বছর আইয়ুব নবী করলো কি, রোগে তার শরীর কি হলো, অসুস্থতায় ভুগলো। 18 বছর অসুস্থতার পরই আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, কোরআনের আয়াত বলে দিলেন, উরুকুদু বিরিজিলিকা হাযা মুতাসালুন বারিদুন বাশার। 23 নম্বর পারায় ইয়াকুব আইয়ুব নবী করলেন কি, আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর তার নবীকে পরীক্ষা করলেন, পরীক্ষা করার পর আবার তাকে পূর্বের মতো ফিরিয়ে দিলেন। 18 বছর রোগে তাকে একে দিলেন কি কষ্টের ভিতরে, ইতিহাস যদি শোনেন আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহ বলে, তোরা কি সবর করেছিস রে, তোদের আর একটা নবী নাম হলো তার কি জানিস, জাকারিয়া নবী। কি বললাম? জাকারিয়া নবী। গ্রামের লোকেরা তারা ঘুরেছি, উনি প্রাণীর ভয়ে ছুটছেন, ছুটতে ছুটতে সামনে পড়েছে গাছ, গাছকে বলেছিলেন, গাছ তুই বাঁচা, গাছের যতটুকু ক্ষমতা সেই চাই করেছে, গাছের ভিতরে ঢুকে যায়। পেছন দিক থেকে পাঞ্জাবির খোট্টা দেখা যাচ্ছিল, আর গ্রামের মানুষেরা করলো কি, করাত নিয়ে, করাত বলেন, করাত, করাতে মাথার উপর দিয়ে চিরতে শুরু করে দিয়েছেন, করাতের যে কোনো ফালিটা মাথার উপর দিয়ে চিরে যাচ্ছে। আরে জাকারিয়া আলাইহিসসালাম চোখের পানি পড়ছে, আল্লাহ বলে, জাকারিয়া কাঁদার কোনো কারণ থাকবে না। কি সবর করেছে! আল্লাহ বলে, তোদের আর একটা নবী, নবীটার নাম হলো হযরতে মূসা আলাইহিসসালাম। মায়ের পেট থেকে আসার পরে কাঠের ভেলায় করে নদী বাঁচিয়ে দেওয়া হলো, ফেরাউনের ঘরে মানুষ হলো। আবার জীবনের শেষ মুহূর্তে ফেরাউন করলো কি, মূসা নবীকে মারার পরিকল্পনা নিল। আল্লাহ বলে, এত কষ্টের মাধ্যম দিয়ে মূসা নবী পরীক্ষা দিয়ে গেল,
তোদের আরেকটা নবী, নবীটার নাম হলো ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী যেদিন জন্মগ্রহণ করেন সেই দিন থেকে নিয়ে আর পৃথিবী ছাড়া পর্যন্ত মুসিবতের মধ্যে আল্লাহ পাক তাকে রেখেছিলেন। শুধু তাই নাই, কিরকম হয়েছে জানেন, যেদিন ঈসা নবীকে মারার পরিকল্পনা করা হয় একটা ঘরের ভিতরে তখন ঈসা আলাইহিস সালাম আছেন আর 12 জন ব্যক্তি তার সঙ্গে রয়েছেন। ঘর ঘিরে ফেলেছে, শত্রুরা মেরে দেওয়া হবে এমন সময় ঈসা আলাইহিস সালাম করলেন কি জানেন, সকলকে বললেন তোমাদের মধ্যে এমন কে আছে বলো আল্লাহর রাস্তা আমাকে সাহায্য করবে? কোন আনসার আল্লাহ কামা কল ঈসা ইবনে মারিয়াম আলিল হাওয়ারিজিন, কোরআনে আয়াত, ওদের মধ্যে একজন বলল আমি আমরা আপনার হাওয়ারিন, বনি ইসরাঈলের মধ্যে হাওয়ারিনরা বলল কি আমরা আপনার সাহায্যকারী। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে তুলে নিলেন। আল্লাহ বলে তোদের আরেকটা নবী, তোরা যে নবীর উম্মত যাকে নিয়ে খুব গর্ব করিস, আমি সেই নবীকে আখিরি জামানার শেষ নবী করে পাঠালাম। সেই নবী কত সবর করে যে একবারে চিন্তা করে দেখ, মায়ের পেটে যখন 6 মাস বাপকে তুলে নিলাম, পৃথিবীর জমিনে যখন এলো আসার পরে 6 বছর পরে অবাগিনী মাকে তুলে নিলাম, তারপরে দাদার কাছে মানুষ হতে লাগলো আব্দুল মুত্তালিব, তার ঠিক 2 বছর পরে আব্দুল মুত্তালিবকেও তুলে নিলাম, 8 বছর বয়সে মোহাম্মদের বাপ মা দাদা দাদি নানা নানি সব হারা করে দিল, চাচার ভাতে খেতে লাগলো, আবু তালেবের ভাতে খাচ্ছে। এইভাবে নবীজির জীবন, মুহাম্মাদের জীবন চলতে চলতে এখন 25 বছর বয়স হলো, নবীজিকে বিবাহ দেওয়া হলো হালিমাতুসসা, এই নবীজিকে বিবাহ দেওয়া হলো খাদিজাতুল কুবরা নামক এক মহিলার সঙ্গে। তবে মেয়েটি কুমারী মেয়ে ছিলেন না, বিধবা মেয়ে ছিলেন। 2টা স্বামী মারা যাওয়ার পর খাদিজাতুল কুবরা তখন তার বয়স 40 বছর, শুনে রেখে দিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলেন কি, কিছুদিনের জন্য একটু খাবার ভালো দিয়েছিলেন, শান্তিতে রেখেছিলেন। তার কিছুদিন পরে করলো কি, খাদিজা পৃথিবী ছেড়ে চলে গেল, সেই বছরই আবু তালেব চলে গেল, চাচাও চলে গেল, স্ত্রীও চলে গেল, একা 4টে মেয়ে যায়নাব উম্মে কুলসুম রোকেয়া ফাতেমা, নবীর 3টে পুত্র সন্তান আর 4টে কন্যা সন্তান, মোট নবীজির 7টা সন্তান, 3টে পুত্র সন্তান, বাল্যকালেই মারা যায়। সব থেকে বড় ছেলেটার বয়স যত ছিল 18 মাস অর্থাৎ 1.5 বছর। এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি, 4 কন্যা যায়নাব উম্মে কুলসুম রোকেয়া, ছোট মেয়েটার নাম ফাতেমা। তার এবারে এখন একাকিত্বের জীবন শুরু হয়ে গেল। আয়েশার সঙ্গে আল্লাহর নবী বিবাহ করলেন, আয়েশার সঙ্গে নবীর বিবাহ যখন হয় আয়েশার বয়স তখন মাত্র 6 বছর জানেন, 6 বছর, আর নবীর বয়স তখন 1